হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব পরিচালক সোহানুর রহমান সোহান। আপনি পরিচালক সমিতির সভাপতি বর্তমানে। সভাপতি হিসেবে আপনি কত সময় কাটালেন? আমার প্রায় 8 মাস চলছে। 8 মাসে আপনার সাফল্য কি ব্যর্থতা কি? আমার প্রচন্ড রকম সাফল্যতা। আমাদের অনেক কিছুই আমরা এর মধ্যে করেছি। করোনার মধ্যেও আমরা অফিস করেছি। অফিস করে আমাদের যা যা করণীয় ছিল আমরা যা যা করতে পারি যতখানি আমরা করেছি। এই কাজের সীমাবদ্ধতা কি কি? সীমাবদ্ধতা কিছু না, সরকারের সাথে যোগাযোগ করে আমাদের এফডিসির অবস্থা পরিবর্তন করা এবং চলচ্চিত্রকে আবার যে মানে যে ধ্বংসের পথে চলে গেছিল সেখান থেকে ফিরিয়ে আনার জন্য যা করা দরকার সেগুলো আমরা করছি। পরিচালকের সাথে প্রযোজকের সম্পর্কটাই সবচেয়ে বড় সম্পর্ক, কারণ প্রযোজক যত ভিড়বে পরিচালকের কাছে কাজ তত বাড়বে, সম্ভাবনা চারদিকে প্রচুর। সেক্ষেত্রে প্রযোজকদের সাথে আপনাদের কোনো নতুন করে না, যেহেতু সমন্বয় কোনো কিছু একটা প্রযোজক সমিতি নেই এখন, কিন্তু এখন ইন্ডিভিজুয়াল প্রযোজক অনেক আসছে এবং অনেক ছবি এর মধ্যেই অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে ছবির পর ছবি এসেই যাচ্ছে। জি, সম্প্রতি আমরা জানি যে গাজী রাকায়েত পরিচালিত দ্য গ্রেভ ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি অস্কারের শর্ট লিস্টে গিয়েছে। বিষয়টি নিয়ে আপনি অনেক আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাশাপাশি যদি আমি একটু অন্যভাবে আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনারা তো কমার্শিয়াল ধারার ছবি নির্মাণ করেন, আপনারা পাবলিকের সেন্টিমেন্ট বুঝেন, আপনারা প্রযোজকের লগ্নিকৃত টাকা ফেরত দেওয়ার চেষ্টা করেন শুরু থেকেই, কিন্তু এই ধরনের ছবিগুলো যে বানায় বা যারা বানায় তাদের হয়তো ওই উৎসবের টার্গেটটাই থাকে, হলে হয় না হলে পিছিয়ে যায়। আপনি কি সেই ধারার ছবিকে প্রমোট করেন বা আপনি বিশ্বাস করেন? আমি অবশ্যই প্রমোট করি, এই কারণেই যে এই ছবিগুলো মানুষের দরকার আছে, কারণ মানুষের আবেগ, মানুষের অনুভূতি। আমরা কমার্শিয়াল ছবিটা বানাই আমরা হচ্ছে প্রোডিউসারের টাকা, তুমি যেটা বললে যে টাকা ফেরত দেওয়ার জন্য, আর এই ছবিগুলো মানুষের কিন্তু একটা মনের খোরাক, এগুলো মানুষকে মনের একটা আনন্দ দেয়, আলাদা আলাদা অনুভূতি জাগায় এবং সেটার জন্য সেটা চলচ্চিত্রের প্রতি কিন্তু মানুষের ভালোবাসাটা বেড়ে যায়। সোহানুর রহমান সোহানকে যদি এই মুহূর্তে 2 কোটি টাকা দেওয়া হয়, তিনি কি কমার্শিয়াল ছবি বানাবে না গোরের মতো একটি ছবি বানানো? না, আমি কমার্শিয়াল ছবি বানাবো। তাহলে তো আপনি কথাটি নিজেই দ্বিমত প্রকাশ করছেন। না, দ্বিমত প্রকাশ এই জন্যই করছি যে আমরা প্রযোজকের টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারে বদ্ধ। আমরা কিন্তু গোর বানিয়ে কিন্তু আমি পুরস্কার পেতে পারি, আমি পুরস্কারের জন্য লালায়িত নই, আমি একটা প্রযোজক এবং দর্শককে আনন্দ দিতে চাই। তো একজন পরিচালক তার দর্শকের সেন্টিমেন্ট রুচি বুঝে দর্শককে আনন্দ দিলে প্রযোজক তার লগ্নিকৃত টাকা ফেরত পায়, কিন্তু যেই ধরনের ছবি পুরস্কার পায় বা ভিন্ন ধারার ছবি আমরা যাকে অফ ট্র্যাক বলি, সেগুলো তো প্রযোজকের টাকা ফেরত সেভাবে আসে না। হ্যাঁ, এটা এখানে একটা কথা আছে, এখানে যদি প্রযোজক মনে করে, প্রযোজক যদি আমাকে বলে যে আমার এই টাকাটা আপনাকে দিলাম, আমি একটা অ্যাওয়ার্ড পেতে চাই কিংবা আমি এই ছবি থেকে একটা সুনাম পেতে চাই, তখন কিন্তু আমি সেই ছবি বানাবো। জি, আপনারা একসময় বলতেন যে চলচ্চিত্র ধ্বংস করার পেছনে ইমপ্রেস টেলিফিল্মের ভূমিকা আছে, এই কথাটিকে এখনো আপনারা মনে বলেন? এটাকে আমি একেবারে অস্বীকার করি, কারণ ইমপ্রেস কিন্তু সব ধরনের ছবি বানিয়েছে, বিভিন্ন ধরনের ছবি বানিয়েছে, তারা ইমপ্রেস প্রমোট করেছে অনেক বেশি, এতগুলো ছবি বানিয়েছে তারা, তারা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক বেশি প্রমোট করে চলেছে এবং এখনও করে যাচ্ছে। চলচ্চিত্র হলে গিয়ে আর দর্শক দেখবে না, বিশ্বাস কি করেন না করেন? না, আমি বিশ্বাস করি না। দর্শক সিনেমা হলেই যাবে, সিনেপ্লেসগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের সারা বাংলাদেশে প্রায় যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো ডিস্ট্রিক্টে যদি সব সিনেপ্লেক্স হয়ে যায়, উপজেলাগুলোতে সিনেপ্লেক্স হয়ে যায়, দর্শক বেড়ে যাবে এবং সিনেমা হলের দর্শকই আবার উপচে পড়বে। বর্তমান সময়ে এসে যদি সোহানুর রহমান সোহানকে পৃথিবীর সমস্ত দেশের ছবি উন্মুক্ত আছে, কোন ছবিটা রিমেক করবেন? আপনাকে যদি অপশন দেওয়া হয়, আপনি ভারতের কোন ছবিটা প্রথমে রিমেক করতে চান? এখন না, অপশন দেওয়া আছে সেটা থেকে আমাকে তো ভাবতে হবে, এটা ভাবার ব্যাপার, মানে সময়ের সাথে তাল মিলিয়ে কোন ছবিটা করলে আমাদের জন্য বেটার রেজাল্ট আসবে সেটা ভাবার বিষয়। জি, আপনি কি জানেন যে এখন ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়াতে অনেকেই তারকা আছে, অনেকেই খুব ভালো অভিনয় করেন, তাদের খবর নিশ্চয়ই রাখেন? অবশ্যই। এই ধরনের অভিনেতা এবং অভিনেত্রীদের ভিতর থেকে নতুন মুখ যদি চলচ্চিত্রের জন্য আপনি বাছাই করেন, আপনি এই সময় কাকে কাকে বাছাই করেন? আমি তো বেশ কয়েকটা ছেলে মেয়েকে বাছাই করে নিয়েছি অলরেডি এবং আমি তাদের দিয়ে ছবিও শুরু করেছি অলরেডি, এবং যা দর্শক হয়তো আগামী 6 মাস থেকে 8 মাস পরেই দেখতে পাবে। আপনি যে ছবিটি করছেন তার নাম কি? আমি স্বপ্নে রাজকুমার করছি, আমার সেখানে নতুন ছেলে নতুন মেয়ে আছে।